नमस्कार बंधुरा, आमी मल्लिका, मल्लिकास कुकिंग किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आशा करी आपनारा सकले भालो आछेन, सुस्थ आछेन। आमी आजके निये चले एसेछि दुर्दान्त स्वादे चिकेन कषा रेसिपी। आर खूब सहजेई किभाबे ए दुर्दान्त स्वादे चिकेन कषा रेसिपिटा रान्ना करा जाय सेटाई आजके आमी आपनादेर संगे शेयार करब। चलुन ताले रान्नाटा शुरू करे देवा जाक। आर ए दुर्दान्त स्वादे चिकेन कषा रेसिपिटा रान्ना करार जन्य एखाने आमी एक केजी चिकेन নিয়েছি, একবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এই চিকেনের সাথে এক চামচ আদা, এক চামচ রসুন বাটা অ্যাড করে দিয়ে দিলাম। আর এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে দিলাম। আর বড় চামচে এক চামচ গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করে দিয়ে দিলাম। আর এখন হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন এখানে লেবু একটু রস বের করে দিয়ে দেব। লেবু রসটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো সরষের তেল অ্যাড করে দিয়ে দিব। সরষের তেল অ্যাড করে দিয়ে দেওয়া হয়ে গেল। এখন ভালো করে আমি সব কিছুর সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে রেখে দিব 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঢাকা দিয়ে। ভালো করে মশলার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালো করে চিকেনটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে নিলাম। আর এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে পরিমাণ মতো আমি সরষের তেল অ্যাড করে দিয়ে দিলাম। দেওয়ার পরে গোটা গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে এক চামচ মতো গোটা জিরে অ্যাড করে দিয়ে দিলাম। গোটা জিরে আর গোটা গরম মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। আর তারপরে আমি 5টা মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 5টা পেঁয়াজকে আমি অ্যাড করে দিয়ে দিলাম। যেহেতু 1 কেজি চিকেন নিয়েছি এর জন্য আমি 5টা পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজ কুচিটাকে অ্যাড করে দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে একটু নাড়াতে হবে। এর সাথে এখন আমি বাকি যে মশলাগুলো আছে এখন অ্যাড করে দিব। এখানে 1/2 চামচ মতো রসুন বাটা, 1/2 চামচ মতো আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে দিলাম অল্প পরিমাণে। ম্যারিনেশন করার সময় যেহেতু আমি মশলা অ্যাড করে দিয়েছি এর জন্য এখন এখানে আমি অল্প মশলা অ্যাড করে দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে 1টা টমেটো কেটে রেখেছি সেটাকেও অ্যাড করে দিয়ে দিলাম। আর এখন এখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিয়ে দিব। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করে দিয়ে দেওয়া হয়ে গেল। আর এখন 1/2 চামচ মতো আবারও কাশ্মীরি রেড চিলি দিয়ে দেব কালার হওয়ার জন্য। তো সব কিছুকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 7 মতো লবণ আমি অ্যাড করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষানোর জন্য সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়ে দিলাম। আর এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম 1 মিনিটের জন্য। তো 1 মিনিট পরে ঢাকাটাকে তুলে নিলাম আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা আমার পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আর এখন মেরিনেশন করা চিকেনটা অ্যাড করে দিয়ে দিব। চিকেন অ্যাড করে দেওয়ার পরে আবারও আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। খুব সহজেই কীভাবে চিকেন কষা রেসিপি রান্না করা যায় এটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। আর এখন আমি চাপা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। তো ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পরে ঢাকাটাকে তুলে নিব। আর এই যে দেখুন কতটা চিকেন থেকে জল বেরিয়ে এসেছে।
তো ঢাকনাটাকে আমি তুলে নিলাম আর আবারও ভালো করে আমি নেড়চেড়ে নিচ্ছি। যেহেতু চিকেন কষা রেসিপি হবে সেই জন্য এখানে জল দেওয়া চলবে না, এই যে চিকেনটা ভাজতে ভাজতেই যেন সিদ্ধ হয়ে যায় তাই আমি এটাকে একেবারে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে রান্না করব। নেড়চেড়ে নেওয়ার পরে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। মানে চিকেন কষা রেসিপিটাকে আমি এভাবেই রান্না করব। আবারও ঢাকনাটা তুলে আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে এভাবেই মানে নাড়িয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করতে হবে, তবেই এই চিকেন কষার স্বাদটা দুর্দান্ত আসবে। এভাবে অনবরত নাড়াতে হবে, নালে কড়াই গায়ে চিকেনটা লেগে যাবে। আমি নাড়িয়ে দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে দিলাম, আবারও 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিব। তুলে নেওয়ার পরে আবারও আমি একটু নেড়েচেড়ে নিব ভালো করে, যাতে কড়াই গায়ে না লেগে যায়। একইভাবে চিকেনটাকে রান্না করতে হবে, ঢাকা দিতে হবে, আবার ঢাকাটাকে উঠিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। তো আর এই যে দেখুন চিকেনের কালারটা কি দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। আর এখন আমি সামান্য পরিমাণে মানে 1 কাপ, ছোটো কাপে 1 কাপ মতো, তার থেকেও কম জল অ্যাড করে দিয়ে দিলাম। আর এখন আমি এখানে কিন্তু কোনো জল অ্যাড করব না, কারণ আমি চিকেনটাকে একেবারে ঢাকা দিয়ে দিয়েই সিদ্ধ করে নিচ্ছি। আর এখন আমি গরম মশলা পেস্ট করে রেখেছি সেটাকে অ্যাড করে দিয়ে দিলাম। আর যেহেতু আমার চিকেনটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে তাই গরম মশলাটাকে আমি অ্যাড করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আর 2 মিনিট মতো রাখবো, তারপরে চিকেন কষা রেডি হয়ে যাবে। গরম মশলা দেওয়ার পরে আমি 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিব। এক মিনিট পরে আমি আবারও ঢাকনাটাকে তুলে নেব। আর এই যে দেখুন একেবারে চিকেন পারফেক্টভাবে রেডি হয়ে গেল, দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত। তো আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর এই যে দেখুন দারুণ সিদ্ধ হয়ে গেছে, কোনো রকম কোনো আমি এখানে জল ব্যবহার করিনি, কিন্তু 1/2 কাপ মতো শুধু জল অ্যাড করে দিয়েছিলাম। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিব আর আপনাদের সামনে সার্ভ করে দেখাবো। গ্যাসটাকে আমি অফ করে দিয়ে দিলাম আর এখন একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি, তার মধ্যে সার্ভ করে নিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন চিকেনের কালারটা। তো আজকে আমার এই খুব সহজেই চিকেন কষা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।